আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকসা কুকিং। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে চলে এলাম আমি সুজির রসভরি পিঠার রেসিপি নিয়ে। তার জন্য এখানে নিয়েছি দুটি ডিম, আমি ডিম দুটিকে ভেঙে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম সুজি। এই কাঁটা চামচ দিয়ে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। খুব ভালোভাবে ফাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সুজি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি জল। জলটা দিয়ে এভাবে করে ফাটিয়ে নেব। তো ফাটা হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে নিয়েছি 300 ml দুধ, আর এখানে নিয়েছি গুড়, দুটি এলাচ। এই দুটিকে ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি দুধে। এবার দিয়ে দিচ্ছি গুড়। এবার এটাকে জাল করে নেব। এটাকে জাল করে 300 ml আছে, এটাকে 200 ml করব। আমার হয়ে গেছে এটা জাল করা, এবার নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কড়াই, এতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে সুজির ব্যাটারটা দিয়ে ছোট ছোট করে বড়া করে নেব। এভাবে করে দিয়ে দিয়ে এটাকে 1 মিনিটের জন্য ভাজতে হবে, এটাকে লাল করা যাবে না। তো আমার এভাবে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুধে। দুধটা আমার অল্প গরম আছে, এরকম অল্প গরম দুধে দিয়ে দিতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না। এভাবে নেড়েচেড়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। দেখুন
কিভাবে কত তাড়াতাড়ি ভেঙে গেল। তো অনেকই ভালো হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি অনেক ভালো হবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।